ওয়েলকাম ফ্রেন্ডস, অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো পাস ফেল ছিল না, এটা আমরা সকলেই জানি। আবার এটাও আমরা দেখেছিলাম 2019 সালে কলকাতা গেজেট পাবলিশ করে জানানো হয়েছিল যে 2020 শিক্ষাবর্ষে দুটি ক্লাসে পাস ফেল ফিরিয়ে আনা হলো, সেটা হচ্ছে পঞ্চম এবং অষ্টম। এবং তার বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল যে ফল প্রকাশের দু মাসের মধ্যে তাদের আবার পরীক্ষা নেওয়া হবে, যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট তারপরেও পাস করতে না পারলে তাদেরকে রাখা হবে, এই সমস্ত বিষয় ছিল। তারপর কোভিড সিচুয়েশনের জন্য আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে অষ্টম পর্যন্ত সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, কিন্তু পরীক্ষা হবে কি না হবে এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি। তারপরে আমরা যেটা দেখলাম, গত 7ই ডিসেম্বর 2020 মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হলো সেখানে বলা হলো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তারা পাস ফেল থাকছে না, তারা পাস করে যাবে এবং উইদাউট অ্যাপিয়ারিং ইন এনি এক্সামিনেশন। এই বিষয়টা হচ্ছে নতুনত্ব যে কোনো পরীক্ষাও তাদের হবে না। কিন্তু এই বিজ্ঞপ্তিতে পঞ্চম শ্রেণীর কোনো উল্লেখ করা হলো না, এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক অলরেডি শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার আমরা জানি কাগজে কলমে পঞ্চম শ্রেণী প্রাথমিকে আছে, এটা আমরা মেনেই নিলাম বা ধরেই নিলাম, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে অতীতে যে বিভিন্ন রকমের নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল সেখানে পঞ্চম শ্রেণীকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদের অধীনে ধরেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয় বা হয়েছিল। যেমন ধরুন আমি এটা যেটা দেখাচ্ছি এটা এ বছরেরই, অর্থাৎ 2020 সালের একাডেমিক ক্যালেন্ডার, সেখানে ক্লাস রুটিনের যে স্ট্রাকচার সেখানে কিন্তু পঞ্চম শ্রেণী ইনক্লুড ছিল। তো তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু পঞ্চম শ্রেণীর জন্য নির্দেশিকা দিয়ে থাকে, তাহলে এই জায়গাতে আমরা এক্সপেক্ট করব যে এখানে পঞ্চম শ্রেণীটা থাকবে, এমনটা আমাদের ভাবনার মধ্যেই ছিল। এবার যদি আমি ধরি নিই যে হ্যাঁ পঞ্চম শ্রেণী পর্যন্ত কাগজে কলমে প্রাথমিকের আন্ডারে, তো তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেও, প্রাথমিক বোর্ড থেকেও তাহলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর অবস্থানটা স্পষ্ট করা দরকার যে তাদের কোনো পরীক্ষা হবে কি না। আর যেহেতু আমি প্রথমেই বললাম যে পঞ্চম শ্রেণীটা এবছর কিন্তু পাস ফেলের আওতায় ছিল, পার্থবাবু ঘোষণা করেছিলেন মৌখিক, তো তাহলে সেটাও লিখিত কিন্তু দরকার যে পঞ্চম শ্রেণীতে সবাই পাস করে যাবে, যে সিক্সে উঠে যাবে উইদাউট এনি এক্সামিনেশান, তো সেটাও কিন্তু স্পষ্টীকরণের দরকার আছে। পাশাপাশি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী বা আমি যদি প্রাথমিকের আন্ডারে পুরোটাকেই ধরি তাহলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্পষ্ট নির্দেশিকার কিন্তু প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি যেটা আমরা দেখলাম, আমরা গত 8ই ডিসেম্বর 2020 আমরা মাদ্রাসা পর্ষদ বা মাদ্রাসা বোর্ড থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অত্যন্ত স্বচ্ছ এবং স্পষ্ট বিজ্ঞপ্তি, সেখানে পরিষ্কার বলা হয়েছে কোভিড-19 সিচুয়েশনের জন্যে একদম ক্লাস 1 থেকে ক্লাস 9 এবং ক্লাস 11, এখানে মাঝখানে এবংটা করতে হয়েছে কারণ 10টা মাঝখানে ব্রেকআপ আছে বলে, তো 1 থেকে 9 এবং ক্লাস 11-এর মধ্যে অবশ্যই ফাজিল কোর্স আন্ডার সিনিয়র মাদ্রাসা এডুকেশন সিস্টেম, তাদের যেটা বলা হচ্ছে উইল বি প্রমোটেড টু দি নেক্সট ক্লাস উইদাউট অ্যাপিয়ারিং ইন এনি এক্সামিনেশন, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীরও কিন্তু কোনো পরীক্ষা হবে না, তারা পরবর্তী ক্লাসে উঠে যাবে, একদম স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো এখানে একাদশ শ্রেণীটাও ইনক্লুড হয়ে গেছে। পাশাপাশি আমরা টেস্ট পরীক্ষা যেটা দশম এবং দ্বাদশের সেই বিষয়ে এখানে স্পষ্টীকরণ রয়েছে, নো সিলেকশন টেস্ট উইল বি হেল্ড ফর দি স্টুডেন্ট অফ ক্লাস 10 বোথ হাই মাদ্রাসা অ্যান্ড আলিম অ্যান্ড ক্লাস 12 ফাজিল কোর্স আন্ডার সিনিয়র মাদ্রাসা এডুকেশন সিস্টেম দিস ইয়ার, অর্থাৎ দশম এবং দ্বাদশের কোনো টেস্ট এক্সামিনেশন যেটা আমরা বলি বা নির্বাচনী পরীক্ষা সে পরীক্ষাও কিন্তু হবে না, তারা সরাসরি বোর্ড পরীক্ষায় অ্যাপিয়ার করবে। তো এই বিষয়ে মাদ্রাসা বোর্ড থেকে স্পষ্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো, তো আমি প্রাথমিক বোর্ড বা মধ্যশিক্ষা পর্ষদ যাদেরই আওতায় পঞ্চম শ্রেণীটা পড়ুক আমি অনুরোধ করব একদম প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়টিও কিন্তু স্পষ্ট নির্দেশিকা দ্রুত প্রকাশ করা হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।